হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাজারে আসা নতুন D-Link-এর রাউটার, মডেল নাম্বার হচ্ছে DIR6501N, 300 Mbps ওয়ারলেস এন্ড রাউটার, যেটা নাকি বর্তমান বাজারে খুবই কম প্রাইস এবং খুবই ভালো একটি বেস্ট রাউটার হিসেবে নতুন বাজারে এসেছে। আজকে আমরা এটা রিভিউ করব, রিভিউ এবং আনবক্সিং করে আমি আপনাদেরকে দেখাবো এটা কীভাবে আপনারা কনফিগার করবেন এবং এটার সম্পূর্ণ ডিটেলস আজকে জানানোর চেষ্টা করব। প্রথমে বলে নিই, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার কাছে প্রথমে রাউটারটা দেখতে খুব পছন্দ হয়েছিল এবং রাউটারটা খুবই ভালো এবং দেখতে খুবই সুন্দর। রাউটারের যেই এই ক্যাটাগরি খুব সুন্দর এবং রাউটারের পিছনে বলেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, সরি, এই যে আমরা এই রাউটারের সাথে পেয়ে যাচ্ছি তিনটা ল্যান পোর্ট, পেয়ে যাচ্ছি একটা ওয়াইন পোর্ট, বাম পাশে রিসেট এবং WPS অপশন, এবং ডান পাশে পাওয়ার এবং পাওয়ার অন অফ করার একটা বাটন। তারপরে বলতে গেলে রাউটারটা আমার কাছে অনেক চুজ হয়েছে, আমি রাউটারটা অনেক চয়েস করেছি। আমি রেফার করবো আপনারা এই রাউটারটাই কিনবেন, খুবই কম প্রাইজের মধ্যে, অনলি 1600 টাকা দাম। এই চার্জারের সাথে আমরা আরও পেয়ে যাচ্ছি হচ্ছে একটি 5 ভোল্টের অ্যাডাপ্টার, 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছি এই রাউটারের সাথে, এবং পেয়ে যাচ্ছি একটি শর্ট কেবল, যেটা নাকি আপনি ল্যাপটপ অথবা CPU-র জন্য ইউজ করতে পারেন। এই রাউটারের সাথে আমরা আরও পেয়ে যাচ্ছি একটা শর্ট কেবল, যেটা আপনি CPU-র জন্য ইউজ করতে পারেন। আমি বলতে গেলে এই রাউটারটি আমার কাছে অনেক ভালো লেগেছে, আপনারা আশা করছি এই রাউটারটি নেবেন। আমি ইনশাল্লাহ ডেসক্রিপশন বক্সে চেষ্টা করবো আপনাদেরকে ঠিকানা দেওয়ার জন্য, আপনারা এই ঠিকানা অনুযায়ী আপনারা গিয়ে নিয়ে আসতে পারেন। পিছনের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন D-Link-এর মডেল নাম্বার হচ্ছে DIR6501N, আর এখানে যদি ডিফল্ট অ্যাক্সেস দেখেন তাহলে ডিফল্ট অ্যাক্সেস তো আপনারা জানেনই, D-Link-এরটা অ্যাডমিন বাই অ্যাডমিন D-Link-এরটা। তারপরে যদি বলতে যাই তাহলে রাউটারটা আজকে সেট আপ করে দেখাবো আপনাদেরকে এই পর্যন্তই। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে, স্ক্রিন থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এটা সেট আপ করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমরা চলে আসলাম আমাদের এই কী বলে মোবাইলে, মোবাইল থেকে আমি এখন স্ক্রিন করে আপনাদেরকে দেখাবো। আমরা সরাসরি চলে আসছি আপনার ফোন থেকে, আপনি প্রথমে ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন, কানেক্ট করার পর আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আপনি ডিফল্ট যেই IP অ্যাড্রেসটা দেওয়া আছে সেটা দিয়ে লগ ইন করবেন, 192.168.0.1। বাই ডিফল্ট এটা অ্যাডমিনই থাকে, পাসওয়ার্ডও অ্যাডমিন, ইউজার নেমও অ্যাডমিনই থাকে বাই ডিফল্ট, আপনারা দিয়ে নেবেন। সরি, রং দেখাচ্ছে, আবার একটু চেষ্টা করতেছি, রং দেখাচ্ছে, ওয়েট, বাই ডিফল্ট এই যে চলে আসছে। বাই ডিফল্ট এই অ্যাডমিন দেওয়ার পর আপনি এরকম অ্যাক্সেস করতে পারবেন রাউটারের ভিতরে। অ্যাক্সেস করার পর এখানে বিভিন্ন ধরনের অপশন থাকবে, অ্যাক্সেস পয়েন্ট, রাউটার, রিপিটার। প্রথমেই দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক নেম, মানে আপনার রাউটারে কী নাম দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন এখানে। দ্বিতীয় অপশনটাতে পাসওয়ার্ড কী, আপনি রাউটারের পাসওয়ার্ডটা কী দিতে চান সেটা দিয়ে দিবেন। আর তিন নাম্বার যে অপশনটা, এটা হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছেন ফিক্সড আইপি, ফিক্সড হতে হচ্ছে স্ট্যাটাস আইপি অথবা অটোমেটিক অথবা গেটওয়ে, সরি, অথবা আপনার ডায়মেনিক অথবা PPPoE। ফর এক্সাম্পল আপনার যে কোম্পানি থেকে লাইনটা ইউজ করেন, তারা যদি আপনাকে ডায়াল আপ সিস্টেমে লাইন দিয়ে থাকে, আদৌ আমি জানি না আপনার কী সিস্টেমে আপনার লাইন চালান, যদি ডায়াল আপ হয়ে থাকে তাহলে ওইখানে PPPoE একটা অপশন আছে, এই অপশনটা সিলেক্ট করে দিবেন PPPoE। জাস্ট ওয়েট, আমি আমার রাউটারের নাম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচের দিকে আসলে যে ফিক্সড আইপি, অটোমেটিক আইপি মানে ডাইমেনিক আইপি, তারপর ডান পাশে দেখতে পাবেন যে আপনার PPPoE। এই PPPoE অপশনটা সিলেক্ট করার পর আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবেন। আমি ইউজার নেম দিচ্ছি, ইউজার নেমটা দেওয়ার পর আমি পাসওয়ার্ডটা দিব, ওয়েট, আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে সেভ অ্যান্ড অ্যাপ্লাই, এই সেভ অ্যান্ড অ্যাপ্লাইয়ে যখন ক্লিক করবেন তখন আপনার রাউটারটা সেভ নেবে, সেভ নেওয়ার জন্য কিছুক্ষণ সময় নেবে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সময় নেবে। এই যে এখানে দেখতেই পাচ্ছেন 20 সেকেন্ড টাইম নিচ্ছে, তো 20 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতেই হবে। আর প্রথমেই আমি বলে দিয়েছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমি আপনাদেরকে নিত্য নতুন আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের 20 সেকেন্ড চলে গেছে, এখন আমাদের এখানে দেখতেই পাচ্ছেন ক্যান নট কানেক্ট, ওপেন দিস। এখন আমরা চলে যাবো ওয়াইফাই সেটিংয়ে, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনার নাম চলে আসছে সায়ান, আপনি যেই নামই এখানে দিয়েছিলেন সেভ করার পর এখানে আপনার ওই নামটা শো করবে। জাস্ট ওয়েট,
জাস্ট ওয়েট। এই যে এখানে চলে আসছে আমাদের নাম সায়ান। আমরা এই ক্লিক করার পরে এখন আমরা পাসওয়ার্ডটা দিব, যেই পাসওয়ার্ডটা নাকি আমরা তখন দিয়েছিলাম ওই সেট আপ করার সময়। ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে আমরা কানেক্ট করে নিব। জাস্ট ওয়েট, আমি আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা এখন দিয়ে দিব, ঠিক আছে? আমার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, সরি ভুল হয়েছে, কানেক্টে দিলাম। কানেক্টে দেওয়ার পর এখন দেখি কানেক্ট হয় কি না, যদি কানেক্ট হয় তাহলে হ্যাঁ কানেক্ট হয়ে গেছে। আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন যে আমার ওয়াইফাইটা কানেক্ট হওয়ার পর সাথে সাথে আমার ইন্টারনেট কানেকশন চলে আসছে। এখন আমি ইউটিউবে যাই আপনাদেরকে দেখাচ্ছি, এখন আমি অ্যাক্সেস করতে পারছি, অলরেডি আমার ইন্টারনেট চলে আসছে, আমি অ্যাক্সেস করতে পারতেছি। আমি ভিডিও আর প্লে করে দেখাবো না, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি লাইক করে দিবেন এবং পাশেই থাকা বেল আইকনটি বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসি, আসসালামু আলাইকুম। আর পারলে ভিডিওটি একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।